দীঘা পুরী মন্দারমণি তো অনেক হলো, এবার চলুন খুঁজে নিন নতুন কোনো ঠিকানা যেখানে আরামে কাটানো যাবে উইকেন্ড। আর অবশ্যই তা যেন হয় কলকাতা থেকে 2-3 ঘন্টা দূরত্বের মধ্যেই। এমনই এক নতুন সমুদ্র সৈকতের খোঁজ দিতে এবার বেরিয়ে পড়েছে টিম ভেরিটাস। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলতে চলতে পেরিয়ে গেলাম আমতলা। এরপর ডায়মন্ড হারবারকে পাশে রেখে উস্তি হয়ে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু বেশ ভালোই। এবার এলো সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতু। কি দারুণ ভিউ একবার দেখুন। একে একে পার করলাম 7 মাইল 10 মাইল। কি ভাবছেন, বকখালি যাচ্ছি? না না, এবার প্রথমেই বকখালি নয়, নিয়ে যাব নতুন সি বিচে। 10 মাইল থেকে একটু এগিয়েই বাঁদিকের রাস্তায় ঢুকে পড়লাম। এরপর জিপিএস এর ভরসায় অলি গলি পেরিয়ে এসে পৌঁছলাম ঘরে বাইরে বিচ ক্যাম্পে। গাড়ি পার্ক করে সোজা বেরিয়ে পড়লাম নতুন সি বিচের খোঁজে। সমুদ্রে পৌঁছানোর রাস্তাটা দেখেছেন? অপূর্ব ম্যানগ্রোভের অরণ্য, চারিদিকে যেন সবুজ রঙের মেলা। অনেকটা সময় এখানেই কাটিয়ে ফেলা যায়। আজ আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে আরো একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশনে। কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টা দূরে এই ডেস্টিনেশন লালগঞ্জ সি বিচ। তাহলে চলুন আপনাদের দেখাই কি কি দেখার মতো আছে এই লালগঞ্জে, চলে আসুন। দেখতেই পাচ্ছেন একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে শুধু নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য। এখনো নতুন সি বিচ বলে টুরিস্টের সংখ্যা কিন্তু বেশ কম। আমরা পৌঁছে দেখি জল অনেকটা দূরে, তবে শুনলাম জোয়ার নাকি শুরু হয়ে গিয়েছে। জল যতই দূরে থাক তাও এত ভালো লাগছে কি বলবো। সমুদ্রের পাড় ধরে অলস পায়ে হেঁটে চলতেও যেন ক্লান্ত লাগছে না। নিজের সঙ্গে একান্তে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে লালগঞ্জ বিচ কিন্তু অসাধারণ। এখানে সাধারণ মানুষের প্রধান জীবিকা মাছ ধরা আর শুকনো মাছের প্রসেসিং। চারিদিকে অনেকগুলো ড্রাই ফিশ প্রসেসিং সেন্টার দেখতে পাবেন। গ্রামের মহিলারা এখানে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন। এতক্ষণে ফিল হলো সমুদ্র দেখতে গিয়ে পেট পুজোর কথা তো ভুলেই গেছি, তাই এবার চটপট পৌঁছে গেলাম ঘরে বাইরে বিচ ক্যাম্পে। লালগঞ্জ বড্ড নতুন জায়গা, তাই থাকা খাওয়ার বেশি ব্যবস্থা কিন্তু এখনো এখানে তৈরি হয়নি। ঘরে বাইরে বিচ ক্যাম্পই একেবারে লালগঞ্জ বিচের সামনের ক্যাম্প, আর এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি টেন্ট।
রয়েছে চার বেলা খাওয়ার ব্যবস্থাও। আর কি কি থাকছে চলুন শুনে নিই ক্যাম্পের কেয়ারটেকারের মুখ থেকেই। নমস্কার, ঘরে বাইরের পক্ষ থেকে আমি শম্ভু হালদার বলছি। এখানে গ্রামের নাম হচ্ছে লালগঞ্জ বিস্টে। হ্যাঁ, এখানে আসতে হলে ট্রেনে করে আসতে হলে আমাদের নামখানা স্টেশন নামতে হয়। নামখানা নেই, এখানে অটো বা টোটো পাওয়া যায়। অটো বা টোটো বললে আমাদের ট্রেনটা এসে নামিয়ে দিয়ে যাবেন। এখানে খুব সুন্দর জায়গা আছে, ঘোরার জায়গা আছে। এখানে হ্যান্ডি আইল্যান্ড, বেনফিস, পেজারগঞ্জ, কার্গিল মাঠ, বকখালি, সাইট সিং এগুলো আছে এবং বোটিংয়ের ব্যবস্থা, সুস্থ ব্যবস্থা আছে। একদিন আসুন, সবাই মিলে খুব ভালো লাগবে। আমাদের বুকিং হয় অনলাইনের মাধ্যমে। অনলাইনে আমাদের রেস্টুরেন্ট নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরটা। খাওয়া দাওয়া আমাদের তো লাঞ্চ থেকে শুরু হয় সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। এবার পম্পলেট মাছ, ভেটকি বা গলদা চিংড়ি, বিভিন্ন রকম মাছের অফার দেওয়া হয় এখানটা। থাকা টেন্টে থাকা আছে, অ্যাডভেঞ্চার টেনে এই টেন্টগুলো আছে। এই টেন্টে থাকতে গেলে পার হেড 1500 টাকা। আর অ্যাডভেঞ্চার টেন্টগুলো যেগুলো রুম টেন্টগুলো আছে ওগুলো থাকতে গেলে খাওয়াটা সেম, থাকাটা 1250 টাকা পার হেড। এবার পেট পুজোর পালা, দেখুন আজ কি কি রয়েছে আমাদের লাঞ্চের মেনুতে। বুঝতেই পারছেন, একেবারে গাছতলায় বসে খাওয়া দাওয়া, ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে। পেট ভরে লাঞ্চ সেরে আবারও পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। বলেছিলাম তখনই জোয়ার শুরু হয়ে গিয়েছিল, তাই জল এখন এত কাছে চলে এসেছে। দেখুন কি দারুণ এই সাদা বালির বীচ। লাল কাঁকড়া দেখতে আমরা তালসারিতে যাই, একই রকম ভাবে লাল কাঁকড়া কিন্তু এখানে দেখতে পারবেন। এলে হাজার হাজার লাল কাঁকড়ার দেখা পাবেন এখানে। সত্যি নামটা লালগঞ্জ হওয়ার কারণটা কিন্তু বোঝা যাচ্ছে। না এলে কিন্তু সত্যি অনেক কিছু মিস হয়ে যাবে। দেখতে দেখতে বেলা 3টে বেজে গেছে। এবার পরের গন্তব্যের লক্ষ্যে বেরিয়ে পড়লাম। আবার সেই ইটের অলিগলি পেরিয়ে এসে পড়লাম মেন রোডে। এবার চললাম পরিচিত একটি সি বিচের উদ্দেশ্যে। খুব কাছেই এই সমুদ্র সৈকত, মাত্র 20-25 মিনিটেই পৌঁছে গেলাম। এত পরিষ্কার সমুদ্র সৈকত কিন্তু পশ্চিমবঙ্গে কমই পাওয়া যায়। হেনরি আইল্যান্ড, এখানে যন্ত্রতি 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। গাড়ি নিয়েও সি বিচের কাছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারবেন। গাড়ির জন্য দিতে হবে 50 টাকা। এবার কাঠের ব্রিজ পেরিয়ে যেতে হবে সমুদ্র সৈকতে। বুঝতেই পাচ্ছেন, লালগঞ্জ থেকে এবার আমরা চলে এসেছি, আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। এই সেই কাঠের ব্রিজ, এই ব্রিজ পেরিয়ে এবার আমরা চলে যাব সি বিচে। চলুন তাহলে যাওয়া যাক এবার সি বিচে। সি বিচে যাওয়ার আগে এখানে এসে মনটা সত্যিই ভালো হয়ে গেল। কি দারুণ না! শেষ পর্যন্ত চলেই এলাম সি বিচে। এটাও কিন্তু সাদা বালির বীচ। এই সমুদ্র সৈকত এতটাই পরিষ্কার যে চোখে পড়তে বাধ্য। কিন্তু কি করে এত পরিষ্কার এই সৈকত? কারণ এখানে বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু নিয়ম মেনে চলতে হয় এই বিচে। চোরাবালি থাকায় স্নান করা যায় না এখানে। সারাক্ষণই সতর্ক নজর রাখেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, তাই চিন্তার কিছু নেই। তাহলে আসুন
শুনে নিই কি বলছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য। মর্নিং এ আপনার 6টা থেকে চালু হয় এবং ইভিনিং এ 5টার মধ্যে শেষ হয়ে যায়। এর মধ্যে আপনাকে যা কিছু করার থাকে না কেন আপনাকে এটা করেই চলে যেতে হবে। এখানে জলে নামা বারণ আছে, এখানে চোরাবালি চোরাশোর থাকার জন্য এখানে সিবিচে চান করতে দেওয়া হয় না। থাকার ব্যবস্থা এখানে ম্যানগ্রোভ কমপ্লেক্স আছে, সুন্দরী কমপ্লেক্স আছে, ডিটেলস আপনি যেখানে টিকিট কাটিং করেন ওইখানে টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত, অনেকেই এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে, উপভোগ করছেন এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্রের কাছে এসে কার না ভালো লাগে, আমার বহুবার ঘোরা, তা সত্ত্বেও আমার খুব ভালো লাগছে, আমার একটু সমুদ্র ভালো লাগে, সেইটা নিয়ে আমি বারবার আসি। আমি পরিবারের সঙ্গেই একসাথে সবাই এসেছি, খুব মজা করেছি, তপা মা রিসর্টে আমরা উঠেছি, খুব খাওয়া দাওয়া করে এসেছি মজা করে, এই খুব ভালো লাগলো। জায়গাটা খুবই সুন্দর, কর্মব্যস্ততার মাঝে সপ্তাহান্তে একদিন হেনরি আইল্যান্ডের মতো এত সুন্দর জায়গায় এসে খুবই ভালো লাগছে। দুদিনের জন্য ঘুরে যাওয়া যেতেই পারে এবং খুবই ভালো জায়গা, মনোরম জায়গা এবং অনেকটাই সময় ভালোভাবেই কেটে যাবে এখানে। সমুদ্রের পাড়ে আসবো আর একটু পা ভেজাবো না তা কি হয়। বিকেল বেলায় সি বিচে এই সমুদ্রের ঢেউ অসাধারণ, তাই না? একদিকে সুবিশাল সমুদ্র, অন্যদিকে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, সঙ্গে শেষ বেলার সূর্যের মিঠে আলো, চারিদিকে ম্যানগ্রোভের অরণ্য দেখে মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি, কিন্তু যখনই পাশে এই সমুদ্র দেখা যাচ্ছে তখন বুঝতে পারছি যে আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে, একই সঙ্গে সমুদ্র আর এই দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য। একটা সময়ের পর বীচ খালি হয়ে এলো, শুধু আমিই যেন একা হেঁটে বেড়ালাম সমুদ্রের হাত ধরে। ভাবুন তো কি দারুণ অভিজ্ঞতা। সি বিচ ধরে এভাবে যদি সানসেটের সময় হাঁটা যায় এর থেকে ভালো আর কি হয় বলুন, অসাধারণ লাগছে। কিন্তু এবার ফেরার পালা। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দুটো লজ আছে, কলকাতা থেকেই অনলাইনে বুকিং করে নিতে পারেন। পরিবার নিয়ে এলে মনের মতো করে দুটো দিন কাটাতে পারবেন এখানে। তাই সন্ধেবেলার চা অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এত কাছে যখন এসেছি বেলা শেষের বকখালি বীচকে না দেখেই চলে যাব, তাই এবার খানিকটা বুড়ি ছোঁয়ার মতো করেই ঘুরে দেখলাম বকখালি বীচ। এবার বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফিরছি আমতলা থেকে বারুইপুরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে। লং ড্রাইভের জন্য এই রাস্তা কিন্তু আদর্শ রাস্তা, তাই যারা কলকাতা থেকে লালগঞ্জ বা বকখালি যাবেন তারা চোখ বন্ধ করে এই রাস্তা বেছে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, শীতের উইকেন্ডে প্রিয়জনেদের নিয়ে বেরিয়ে পড়ুন এই নতুন সি বিচের উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই, আমি সঙ্গীতা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।